নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে আমরা চলে এসেছি। আজ পুরো দিনটা অনেক মজা, হই হুল্লোড় এবং খাওয়া দাওয়ার সঙ্গে দিনটা কাটালাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমেই আমরা সবাই মিলে খেতে চলে গিয়েছিলাম, আর জানোই আমরা বেড়ালেই প্রথম আমাদের যেটা খাওয়ার টার্গেট থাকে সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমি তো চিকেন বিরিয়ানি খেতেই পছন্দ করি, তাই চিকেন, আর আমার বোন নিয়েছিল মাটন বিরিয়ানি। সত্যি কথা বলতে গেলে বিরিয়ানিটা অসাধারণ টেস্ট ছিল, আর আরসোলানের বিরিয়ানি সত্যিই খুব ভালো। যারা খেয়েছো বা যারা খাওনি, সবাই যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো, আর যারা খেয়েছো তারা আরেকবার যাও, বারে বারে যাও, আমি জানি তারা তোমরা সবাই যাও। তো আমরা খেলাম, অসাধারণ লাগছিলো খেতে। আর সাইড ডিশ হিসাবে আমরা অনেক কিছুই নিয়েছিলাম। একটা তোমার ওই হরিয়ালি চিকেন নিয়েছিলাম, একটা চিকেন কারি নিয়েছিলাম। তো সত্যিই খুব ভালো লাগছিলো, সাইড ডিশ হিসাবে বিরিয়ানিটাকে সত্যিই পরিপূরক। তো খাওয়া দাওয়া আমরা শেষ করার পর, আসলে সারাটা দিনই অনেক খাওয়া দাওয়া, সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো, খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ব্যাস আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, দেখে অবশ্যই চিনতে পেরেছো যারা প্রথমে গেছো। আমরা চলে এসেছি ইকো পার্কে। অসাধারণ ঝর্ণা ছিল, অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস ছিল। সত্যি কথা বলতে গেলে একদিনে পুরোটা ঘোরা তো সম্ভব নয়, তো আমরা যতটা ঘুরতে পেরেছি প্রত্যেকটা ভিডিও আমরা করেছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখো ওই মূর্তিগুলো দেওয়ালের মধ্যে করা কত সুন্দর লাগছে দেখতে। সত্যি পরিবারের সাথে যদি একদিন এরকম জায়গাটা যেতে পারো, সত্যি দিনটা অন্যরকম হয়ে যাবে। আর এখন সবাই মোটামুটি ওখানে মেনটেন করেই চলছে, আর মাস্ক তো অবশ্যই পরছে। তো তোমরাও যাও, ঘুরে এসো একটা দিনের জন্য। আর এখানে তাজমহল এবং এখানে অনেক রকম রাইডিংও হয়েছিল, আমার বোনরা চালিয়েছিল সেই রাইডিং। সত্যি সাইকেলিং আছে, অনেক কিছুই আছে। আর এখানে এরকম একটা এরকম দালান মতন করা আছে, সেটাও দেখতে অসাধারণ লাগছিল, খুব সুন্দর লেগেছিল আজ দিনটা। এবার থাকো দেখতে সঙ্গে। ইকো পার্কে আমি আগেও গিয়েছিলাম, কিন্তু আজকে মানে গেলাম যেটা সেটা হচ্ছে একটু অন্যরকম, লকডাউনের পরে। তো সত্যিই সুন্দর লাগছিল অনেক দিন পর বাইরে বেরিয়ে, আর এই মূর্তিগুলো অসাধারণ। অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, আর সন্ধ্যের সময়ও দারুণ লাগছিল দেখতে। আর হ্যাঁ, এখানে আমরা বেরিয়ে মিষ্টি হাবসে গিয়েছিলাম। সত্যি মিষ্টি হাবসের প্রত্যেকটি মিষ্টিও ভালো, কারণ কেশিদাস, বাঞ্চারাম, বলরাম মল্লিক, রাধারাম মল্লিক, এখানে যত বড় বড় কলকাতা শহরের মিষ্টি দোকান আছে, সমস্ত মিষ্টি দোকানে মিষ্টি এখানে পাওয়া যায়। আমি ট্রাইও করেছিলাম, সত্যি খুব ভালো, হেলদি, আর সত্যি অনেক টেস্টিও ছিল। খুব কড়া মিষ্টিটা ছিল না, সেহেতু আমার খুব কড়া মিষ্টি পছন্দ না, সত্যিই খুব ভালো লেগেছিল। আমরা পনির স্যান্ডউইচও খেয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। পনির রোলও খেয়েছিলাম, আর রাধাপল্লবীও খেয়েছিলাম। আমরা অনেক খেয়ে পেট ভরে গেছিলো, বা রাধাপল্লবী দেখে মনটা একটু কেমন করছিলো, তাই আবার ওটাও খাওয়া স্টার্ট করে দিলাম। ওটাই আমাদের শেষ সেদিনকারের মতন খাওয়া দাওয়া ছিল। তো খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো আজকের মতন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তোমাদের সাপোর্ট খুবই দরকার আমাদের প্রত্যেকের। আর আরেকটা জিনিস, অবশ্যই একটু ঘুরে এসো ইকো পার্কে। টাটা।